বন্ধুরা, আজকে আমি আপনাদের ধোকার ডালনার রেসিপি দেখাবো। এতে 2 বাটি মটর ডাল আর 1 বাটি ছোলার ডাল ভিজিয়ে আমি রেখে দিয়েছিলাম। ডালটা সারা রাত্রি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এখন আমি এটাকে বেটে নেব। ডালটা আমি বেটে নিয়েছি, এরপরে আমি একে একে সব এগুলো মিশিয়ে দেবো। প্রথমে 1 চামচ 1.5 চামচ নুন নিলাম। আচ্ছা, এতে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, 1 চামচ মতন আদা দিলাম, ঘরে তৈরি করা গরম মশলা 2 চামচ দিলাম, 1 চামচ চিনি দিলাম, 1 চামচ সাদা তেল দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নেব। কড়াতে একটু সাদা তেল দিয়ে দিলাম, এতে একটু কালো জিরে ফোড়ন দিয়ে ডালটা দিয়ে এবার এটাকে নাড়তে হবে। কড়াতে নেড়ে নেড়ে এটাকে শুকনো করে ফেলতে হবে। ডাল বাটাটা একদম শুকনো হয়ে গেছে নেড়ে নেড়ে কড়াতে, এবারে এটাকে আমি নামিয়ে নেবো। একটা থালাতে একটু তেল মাখিয়ে ডাল বাটাটা এর মধ্যে আমি ঢেলে দেবো। ডাল বাটাটা ঢেলে এরম সমান করে নিতে হবে, তারপর এটাকে ঠান্ডা হলে একটু পিস পিস করে কেটে ভাজতে হবে। ধোকাগুলো আমি পিস পিস করে এভাবে কেটে নিয়েছি। তেল গরম করে এবার এটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ধোকাগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। সব ধোকাগুলো আমি এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে এই সাদা তেলেই আমি এই আলুগুলোকে একটু ভেজে নেব। আমি এখানে 4 চামচ মতন দই নিয়ে নিয়েছি। এবার এই দইয়ের মধ্যে আমি একে একে সব মশলাগুলো মিশিয়ে নেব। আদা বাটা 1 চামচ, চিনি স্বাদ মতো নুন, আলুগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবার কড়াতে একটু সর্ষের তেল দিয়ে এতে ছোট এলাচ, লবঙ্গ আর জিরে ফোড়ন দেবো। বাটা মশলাটা এটাতে দিয়ে দেবো। এবার আলুটাকে সেদ্ধ করতে হবে।
আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, ধোকাগুলো আমি এবারে এতে দিয়ে দেবো। ধোকার ডালনা আমার হয়ে গেছে, এতে এবারে একটু ঘি আর গরম মশলা দিয়ে নাবিয়ে নেবো। ধোকার ডালনা আমার রেডি, আপনারা এটা ভাত রুটি পরোটা সবার সাথে খেতে পারবেন, খুব ভালো লাগবে খেতে।